বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা তো হয়ে গেল কিন্তু শিক্ষার হয়ে গেল পরবর্তী ব্যাচগুলোর জন্য এইচএসি টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ ব্যাচ সো এবছরে মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে সবগুলো পয়েন্ট খুব মনোযোগ সহকারে শুনবা এইচ এসি টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ ব্যাচ যদি তোমরা মারা না খাইতে চাও অ্যাডমিশান টাইমে এসে কেননা অ্যাকাডেমিক থেকে আসলে তোমাদের মেডিকেল প্রিপারেশান নিয়ে তোমাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকা দরকার অন্যথায় অ্যাডমিশনের তিন মাসে এসে আসলে হিমশিম খাবা সো চলো শুরু করা যাক ফার্স্ট অফ ফার্স্ট আমাদের এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে আমরা যেটা এক নম্বরে শিখবো দ্যার ইজ নো চাপ্টার প্রায়োরিটি কী বললাম দ্যার ইজ নো চাপ্টার প্রায়োরিটি অর্থাৎ আমাদের যে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স যে সকল চাপ্টার আমরা ধরে নেই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশি প্রশ্ন আসে প্রশ্ন অ্যানালাইসিস করি সেই করি এই করি তো এত কিছু করার পর আমরা অনেক সময় দেখা যায় কি কিছু কিছু একটা একটা গ্রুপ অফ টিচার্স আছে এক গ্রুপ অফ টিচার্স যারা বিশ্বাস করতো আগে যে চ্যাপ্টার প্রায়োরটি বলে একটা কথা আছে যে এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন হয় ওই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন হয় তাই তুমি যদি ধরো দশটা চ্যাপ্টার থাকে তার মধ্যে আটটা চাপ্টার বা সাতটা চ্যাপ্টার অনেক সময় স্টুডেন্টকে ধরিয়ে দেয় যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদেরকে বলে যে বাবা তুমি এই সাতটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ো তিনটা চাপ্টার কমপ্লিটলি দেখেও যাও না কোনো সমস্যা নিয়ে চান্স তুমি পেয়ে যাবা একটা হিসাব দেখায় যে তুমি যদি একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট অ্যান্সারও তুমি যদি করতে পারো তাহলে তো তুমি চান্স পেয়ে যাচ্ছ সো এই হিসাব দেখায় একদল টিচার তোমাদেরকে খুব ভ্রান্ত ধারণা দেয় এটা অফলাইনে বেশি হয় সো যাই হোক সো এখান থেকে তোমাদের একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যায় সো কেন আমরা বলতেছি চাপ্টার প্রয়োরিটি নাই কারণ এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এমন এমন কিছু চাপ্টার থেকে কোয়েশ্চেন দেয় নাই যেখান থেকে বিগত কয়েক বছরে অনেকবার প্রশ্ন এসেছে যেমন একটা উদ্ভিদ একটা এটা আমরা সবসময় বলে আসি যে এটা খুবই খুবই ঠিক তেমনি বায়োলজির আরো কয়েকটা চ্যাপ্টার আছে যেখান থেকে তোমরা একটু প্রশ্ন তোমরা একটু খোঁজ নিবা একটু মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নটা নিজ দায়িত্বে দেখবা সবকিছু ভাইয়া বলে দিতে হবে না তাই না তোমাদের নিজ দায়িত্বে একটু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা দেখা উচিত কয়টা প্রশ্ন কোন চাপ্টার থেকে আসছে সো এরকম অনেক চ্যাপ্টার আছে যেখানে আমরা মনে করতাম যে এগুলো ইম্পর্টেন্ট সো এখন আসলে কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে কোনো কথা নাই এর আগের বছরের ভর্তি পরীক্ষায় পরিবেশ বিস্তার থেকে দুই তিনটার উপর যে করে না অনেক সময় দেখা যায় সো একটা জিনিস এখান থেকে শিক্ষণীয় যে ভাইয়া তুমি চাপটার প্রায়োরিটি বলে কোনো কথা নাই আমাকে চাপটা দশটা থাকলে দশটায় আমাকে পড়ে যেতে হবে হ্যাঁ আমি যদি একটু চাই যেটা করতে পারি যে ওই চাপ্টারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বা গুরুত্বপূর্ণ অংশগুলো ভালো করে পড়ব আর যেগুলো মোটামুটি একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো জাস্ট একটা আবার ঢালাও রিডিং দিয়ে যেতে পারি অর্থাৎ আমার অ্যাপ্রোচ এরকম হইতে পারে দশটা চ্যাপ্টারে সব পড়া কিন্তু ইম্পর্টেন্ট পার্টগুলো পড়া নট যে সাতটা চ্যাপ্টার পুরোটা ভালো করে পড়লাম তিনটা চ্যাপ্টার একদমই দেখলাম না যেটা অনেকে করে শর্ট সিলেবাস খুব ভালো করে বললাম ফুল সিলেবাস দেখলাম না খুবই বাজে একটা সিদ্ধান্ত কারণ অনেক সময় শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হয়ে যায় বেশি আবার অনেক সময় শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হয়ে যায় কম সো এটার কোনো গ্যারেন্টি নাই দ্যার ইজ নো চ্যাপ্টার প্রায়োরিটি এটা বুঝো ভাইয়া নাইলে মারা খাবা দুই নাম্বারের জিনিস যে ওয়ান সাবজেক্ট হার্ড কোর মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাবজেক্ট আছে পাঁচটা বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স জি কে এবং ইংলিশ পাঁচটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট হার্ড কোর লেভেলে কঠিন হবে এবং এই হার্ড কোর লেভেলে কঠিন জেনারেলি ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি এগুলোর থেকে মানে ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি অর্থাৎ এই তিনটা মেইন সাবজেক্ট এই তিনটা মেইন সাবজেক্টের মধ্যে যে কোনো একটাতে হয়ই হয় সো বিশেষ করে বিগত বছরগুলোতে দেখা গেছে কি বছর বায়োলজি হার্ড হয়েছে এর আগের বছরও বায়োলজি খুব হার্ড হয়েছে সো এটা কিন্তু একদম ফিক্স না যে বায়োলজি সবসময় হার্ড হবে তাই এটা মাথায় রাখতে হবে আমাকে একটা সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্ট হার্ড হবে কিন্তু এইটা দেখে যাতে আমি ঘাবড়ে না যাই কারণ আমার একশোটা প্রশ্নের মধ্যে বাকি চারটা সাবজেক্ট আছে বাকি চারটা সাবজেক্টের প্রশ্নের মধ্যে দুইটা সাবজেক্টের প্রশ্ন খুব ইজি হবে দেখা যাবে আর বাকি দুইটা খুব মডারেট হবে সো দুইটা ইজি দুইটা মডারেট আর একটা হার্ড কোট লেভেলের কঠিন তাহলে আমার চিন্তা করার কি আছে আমি যদি একশোর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট আনতে হয় তাইলে তো আমার এগুলো নিয়ে আসলে টেনশন করার কিছু নাই সো একটা সাবজেক্ট কঠিন হবে সো এটা অনেক পির আশা বলবে যে সবসময় বায়োলজি কঠিন হবে বাট এটারও কোনো গ্যারেন্টি নাই আসলে এটারও কোনো গ্যারেন্টি নাই তাই মাথায় রাখতে হবে বায়োলজি নিয়ে ওয়ান সাবজেক্ট একটা জিনিস হচ্ছে যে নিজেকে সারভাইভাল অব দ্য অলরাউন্ডার তুমি নিজেকে অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে হবে তুমি যদি পাঁচটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট যদি সমানভাবে দক্ষ হও তাহলে তোমার একটা ভালো মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে নট একটা সাবজেক্টের প্রতি অ্যাগ্রেশন ধরো এই দুই বিগত দুই বছর হচ্ছে তোমার বায়োলজি কঠিন হয়েছে এখন কেউ যদি একদম বায়োলজি গাজী আজমল পুরোটা পড়ে ফেলবো আলিমপুরাটা পড়ে ফেলবো আলিম আজিবুর পুরোটা পড়ে ফেলবো মাজিদা বেগম ম্যাডামের বই পুরাটা পড়ে ফেলবো কোনো কিছু কিচ্ছু একাডেমি থেকে শুরু করে একদম ফাটাই পরে দিব তাইলে কিন্তু সমস্যা কারণ এরপর দেখলা তোমার বছরে গিয়ে বায়োলজি প্রশ্ন করছে একদম সহজ আর গাজী আজমলের একেবারে সোজা লাইন থেকে প্রশ্ন করছে তখন দেখলা যে কোশ্চেন কঠিন হয়ে গেছে কেমিস্ট্রি থেকে তাইলে ঘটনা হয়েছে যে কি সব সাবজেক্টে অলরাউন্ডার হইতে হবে অর্থাৎ সব সাবজেক্ট মেইন বই থেকে ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো আমি যাতে একদম টু দ্য পয়েন্ট এবং খুব ভালো করে পারি অন্ততপক্ষে একটা মূল বই আমি যদি ভালো ভালো করে পারি সহায়ক বইগুলা বা এক্সট্রা ইনফরমেশান না পারল এই কথাগুলো মাথায় রাখবা কেন অলরাউন্ডার হইতে বলতেছি সেটার একটা কারণ তোমাদেরকে বিশ্লেষণ করি যেমন এবারে অনেকে বলছে যে বায়োলজি কঠিন হয়েছে এবং সত্যিকার অর্থে বায়োলজির প্রশ্ন আসলে একটু কঠিন হয়েছে কারণ এক্সট্রা ইনফরমেশান থেকে অনেক ধরনের প্রশ্ন আসছে অর্থাৎ যেগুলো আমরা মেইন ডেটার বই না সেইগুলোর বাইরে থেকে কোশ্চেন আসছে যেমন আমি তোমাদেরকে বলি যেমন অনুশীলনী থেকে প্রশ্ন মানে ধরো ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে আসে সবচেয়ে বেশি ফিজিক্স এবং কেমিস্ট্রি হচ্ছে নাম্বার মোট কত পঁয়তাল্লিশ মার্ক এই পঁয়তাল্লিশ মার্কের মধ্যে তুমি যদি অনুশীলনী থেকে যেহেতু এতবার কমন এত কমন পড়ছে তোমার তো ভালো করে চল্লিশ মার্ক পাওয়া উচিত ধরো চল্লিশ মার্ক তুমি পাইলা এরপরে তোমার জি কে ইংলিশে কত মার্ক পঁচিশ মার্ক দুইটা মিলে তো পঁচিশের মধ্যে তুমি কি অন্ততপক্ষে পক্ষে বিষ পাবা যে খুব ভালো করে প্রিপারেশানে সবসময় এটা বিষ সে পাবে এটা অনেকটা নিশ্চয়তা আছে তো বিষ যদি নাও ধরি আমরা আরও কমাই ফেলি কোনো কারণে পনেরো ঠিক আছে ধরো একদম খারাপ অবস্থা ধরো যে এখানে যেহেতু বেশি ধরলাম এখানে একটু কম ধরলাম এখন আসি যে তোমার বায়োলজির ক্ষেত্রে বায়োলজিতে এখন কত লাগে একটু চিন্তা করো তো অলরেডি তোমার মার্ক হয়ে গেছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ এখন তুমি যদি জাস্ট বায়োলজি তিরিশ মার্কের মধ্যে বায়োলজি তিরিশ মার্কের মধ্যে যদি তুমি বিশও পাও অনলি বিশ কত হয়ে যায় মার্ক পঁচাত্তর ভাই আর পঁচাত্তর পাইলে তো তুমি চান্স পাই ভাই তাহলে কেন তুমি অলরাউন্ডার হবা না এই জিনিসটা মাথায় রাখতে হবে একটা সাবজেক্টের প্রতি কখনো ফোকাসড হওয়া যাবে না তিন নাম্বারে সরি চার নম্বরে কাটমার্ক এখন আর খুব বেশি কম হবে না অর্থাৎ ছেষট্টি সাতষট্টি এরকম টাইপেরই কাটমার্ক এখন হবে বিগত কয়েক বছর দেখলাম যেটা যে এখন স্টুডেন্টরা সচেতন হয়ে গেছে এই যে ভাইয়া তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি এখান থেকে তোমরা কিন্তু অনেকে একাডেমিক থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন সম্পর্কে আইডিয়া আসে এবং এখন অ্যাকাডেমিক থেকে অনেকে মেডিকেল প্রিপারেশন করে প্রি মেডিকেল কোচিং করে অর্থাৎ সবাই এখন ফোকাস ইভেন গার্ডিয়ান থেকে শুরু করে স্টুডেন্ট পর্যন্ত সবাই যারা মেডিকেলের স্বপ্ন দেখে মেডিকেলে চান্স পাইতে চায় তারা একদম এইচএসসি শুরু থেকে দেখা যায় কি পড়াশোনা শুরু করে অল্প অল্প করে হইল বা একটা গাইডলাইন নিয়ে রাখে সুচার কথা যেটা সো এই জন্য সচেতনতা বাড়ার কারণে এখন কিন্তু কেউ কম পড়াশোনা করে কিন্তু পরীক্ষার হলে ঢুকে না সবাই খুব ভালো পড়াশোনা করে সো এই ভালোদের মধ্যে কম্পিটিশন হয় যার কারণে কাটমার্ক কখনোই যত কঠিন প্রশ্ন হোক যত সহজ প্রশ্ন হোক যত স্ট্যান্ডার্ড প্রশ্ন হোক প্রশ্নের মান যেমনই হোক না কেন কাটমার্ক এই রেঞ্জের নিচে নামবে না সো এই আশা বাদ দিয়ে দাও এখন আর ওই যুগ নাই যে তিপ্পান্ন চুয়ান্নতে চান্স হবে সাইটে চান্স হয়ে যাবে এই যুগ গ্যাসেগা সো এই জন্য তোমাদেরকে আগে থেকে সচেতনতা বাড়তে হবে সো এই ব্যাপারে একটা জিনিস হচ্ছে কি তোমাদের জন্য একটা ভাইয়ার কোর্স কিন্তু লঞ্চ করে দিচ্ছি প্রিসাইজ মেডিকেল মেন্টরশিপ কোর্স টু পয়েন্ট জিরো অলরেডি ওয়ান পয়েন্ট জিরো থেকে আমাদের প্রায় বারো থেকে চোদ্দো জনের উপর আমাদের আলহামদুলিল্লাহ বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে চান্স পাইছে ঠিক আছে ভাইয়ার মেডিকেল মেন্টরশিপ কোর্স ওয়ান পয়েন্ট জিরো থেকে এখন তাই শুরু করে দিলাম সেই সাফল্যের অগ্রধারায় শুরু করে দেওয়া হচ্ছে তোমাদের টু পয়েন্ট জিরো কোর্সটা যদিও এখন চালু করার কথা ছিল না বাট একটা জিনিস চিন্তা করে চালু করলাম যাতে একাডেমিক থেকে চালু করলে তোমরা যাতে একদম এখন থেকে কি কি পড়া তোমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য একটু আগায় রাখতে পারো সেই গাইডলাইনগুলো যদি দিয়ে দিতে পারি সো অ্যাকাডেমিক থেকে তুমি যাতে অ্যাডমিশন সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া থাকে যাতে অ্যাডমিশনের তিন মাসে গিয়ে একদম কোপাই দিতে পারো সোজা কথা সো এই জন্য ভাইয়া এই কোর্সটা অলরেডি লঞ্চ করে দিছি সো এই কোর্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে ভাইয়াকে যে কোনো সময় নক দিতে পারবা যে কোনো সমস্যা অ্যাকাডেমিক যে কোনো সমস্যা অ্যাডমিশনে কোনো একটা সাবজেক্ট কেমনে পড়তে হবে বা কী এভরিথিং রিলেটেড টু প্রবলেমস রিলেটেড টু টু ইউর টু ইউর অ্যাকাডেমিক স্টাডি তুমি আমার সাথে শেয়ার করতে পারবা বা অ্যাডমিশনের স্টাডি শেয়ার করতে পারবা সো এই কোর্সের মেয়াদ কখন কতদিন পর্যন্ত তুমি যেদিন থেকে কিনবা সেদিন থেকে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের দিন পর্যন্ত ডেন্টাল অ্যাডমিশন টেস্টের দিন পর্যন্ত তোমার হচ্ছে এই কোর্সের মেয়াদ তুমি এখন কোর্স এনরোল করলে মনে করার দরকার নাই আল্লাহ আমাকে তো অ্যাডমিশন টাইমে আবার এনরোল করা লাগবে এটার কোনো ঝামেলা নাই তাই তুমি অবশ্যই তোমার যদি মনে হয় তোমার কাজের একটা কোর্স তুমি আগে থেকে ভাইয়ার গাইডলাইনে থাকতে চাও আগে থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে হচ্ছে যে আগ্রহী সো তো অবশ্যই কোর্সটা নিয়ে দেখতে পারো তোমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তুমি এনরোল করতে পারো এরপরে আসো যে প্রিপারেশান ফ্রম দ্য আর্লি বিগেনিং সো আমি যেটা বলতেছিলাম যে আসলে যত তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করা যায় যেমন দেখলাম যে বায়োলজি কোশ্চেন বিগত দুই বছরে কঠিন হয়েছে তার কারণে আমরা একটা ধারণা করতে পারি যে হয়তো কোনো একটা ট্রেন্ড চেঞ্জ হওয়া আসে তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে আসলে আবার কোনো কোনো বছর জি কে প্রশ্ন হয় হ্যাঁ এবছর জি কে প্রশ্ন কিন্তু একটু মডারেট হয়েছে আমি বলবো না যে একদম সহজ হয়েছে কারণ একটু টাচ ছিল তো এই জন্য তোমার ধরো কিছু জিনিসপত্র একদম একাডেমিক থেকে অল্প অল্প পড়তে হবে তো এর কারণে তোমার অ্যাডমিশন গাইডগুলো দেখা যাবে কি তোমার অ্যাকাডেমিক থেকে রাখতে হবে যেমন আমাদের কিউএন মেডিকেল অ্যানালিসিস মেগাবুক এগুলো হচ্ছে তোমার বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই যে তিনটা মেইন সাবজেক্ট তুমি একটা যে কোনো একটা চাপটা তুমি পড়লা পড়া শেষ করে তুমি যদি কিউএনএ মেডিকেল অ্যানালিসিস মেগাবুকটা আমাদের কিনো অ্যাডমিশন গাইড যেটা মেডিকেলের জন্য কিনলে তুমি কী হবে একটা চ্যাপ্টার পুরোটা পড়লা এখন তুমি দেখো যে মেডিকেলে এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে সো এটার কারণে তুমি কিন্তু একটা আইডিয়া হয়ে গেলো আমি কি এই ধরনের কোয়েশন পারি কি পারি না নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশান দেখতে তুমি পারতেছো ফাইভ পার্সেন্ট কোশান যেগুলো তুমি না সেগুলো সলভ করলে কিন্তু তুমি একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা কিন্তু প্যারালাল তোমার একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে ঠিক আছে সো যদিও আমি এটা প্রমোট করবো না যে তুমি একাডেমিক ও কমপ্লিটলি অ্যাডমিশন বেসড পড়ালেখা করো এটা কখনোই কাম্য না কিন্তু একাডেমিক কমপ্লিট করার পরে যতটুকু যদি ফাইভ পার্সেন্ট টাইমও যদি ল্যাপ থাকে সেখানে যদি একটু তুমি প্রশ্ন ব্যাঙ্ক দেখে তুমি আইডিয়া নিতে পারো তাহলে এটা খারাপ কি সো তোমরা অ্যাডমিশন গাইড একটা সাথে রাখবা সেটা আমাদের কিউএনের হোক জয়কলির হোক কিংবা রয়্যাল যে কোনো পাবলিকেশানের সো আমি রিকমেন্ড করবো তোমরা কিউএনের পাবলিকেশনের বইটা ট্রাই করে দেখবা ডেমো পিডিএফ দেখে তোমরা অর্ডার করতে পারো আচ্ছা তারপরে আসো অনুশীলনী ইস নট গোনা ফ্লপ ভাই অনুশীলনী বিগত পাঁচ ছয় বছর ধরে খুব একটা ফ্লপ হয় নাই বিগত চার পাঁচ বছরের ইতিহাসে অনুশীলনী খুব একটা ফ্লপ হয় নাই যার মানে হচ্ছে তোমার বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্সে এইবারও বিশটার মধ্যে চোদ্দোটা প্রশ্ন আসছে ক্যান ইউ ইমাজিন বিশটা প্রশ্নের মধ্যে চোদ্দোটা প্রশ্ন জাস্ট অনুশীলনী থেকে আসছে অর্থাৎ তোমার প্রতিটা চাপ্টারের শেষে যে বোর্ডের প্রশ্ন বা বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো বা একটা বই নিজের রাইটারের যে এমসি কিউগুলা সেই এমসিকিউগুলা থেকে ডিরেক্ট বিশটা থেকে চোদ্দটা পড়ছে ফিজিক্সে আর কেমিস্ট্রি পঁচিশটার মধ্যে বিশটা পড়ছে এবার গতবারও এই রকমই কমন পড়ছে তো এরকম করে বিগত তিন চার বছরে দেখা যাচ্ছে যে এই ট্রেনটা চেঞ্জ হচ্ছে না যার কারণে তুমি মনে রাখবা যে এখন থেকেই তোমার অনুশীলনী একটা বইয়ের মেইন পড়া পড়া শেষ করার পরে তুমি অনুশীলনের প্রশ্নগুলো এখন থেকে খুব ভালো করে বুঝে বুঝে সলভ করো সো এই পয়েন্টগুলো মাথায় রাখবা তাহলে আমরা আসলে এইবারের মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে আসলে কোনো না কোনো একটা শিক্ষা আমরা নিতে পারি আদারওয়াইজ একই ভুল যদি আমরা বারবার করি তাহলে কিন্তু আমরা আসলে বোকার থেকেও তো খারাপ হয়ে যাবো তাই না সো এই বোকা আমি করা যাবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ